আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ওয়ার্ডফার সাইটের সাইট সাইড যে কোনো সাইড কিভাবে আপনি নামাজের সময়সূচি শো করবেন যেমন আমরা এখানে দেখুন বিভিন্ন ডিস্ট্রিক্টের আলাদা আলাদা আমরা সিলেকশন করতে পারছি এবং আমাদের নামাজের সময়সূচি এভাবে লিস্ট হচ্ছে এবং আমরা চাইলে এগুলো সব কিছু ব্যাকগ্রাউন্ড কালার তারপর সব কিছু আমরা চেঞ্জ করতে পারি তো এটি কীভাবে সুন্দরভাবে অ্যাড করবেন আমি ছোট্ট একটি টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কাজে চলে যাই তো প্রথমে আপনি আপনার ওয়াটফ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এখান থেকে প্লাগ থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে সার্চ দিবেন নামাজ নামাজ লিখে সার্চ করবেন নামাজ লিখে সার্চ করার পর এখানে দেখুন অনেকগুলো প্লাগিন শো করছে আমাদের এই প্লাগিনটি প্রয়োজন এটি আমরা ইনস্টল করব মুসলিম প্রেয়ার টাইম ব্রিডি এখানে এই অথরের আন্ডারে তারপর আমরা অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার পর আমরা কি করব এখানে সেটিংসে ক্লিক করব কিন্তু তার আগে আমরা এখানে সেটিংস থেকে জেনারেলে যাব আমাদের টাইম জোনগুলো আমরা ঠিক করে দেবো যদি টাইম জোন যদি আমাদের ঠিক মতো না থাকে তাহলে আমাদের সামনে ঠিকভাবে শো করতে নাও পারে তো এখানে টাইম জোন সিলেক্ট করে দিবেন ঢাকা এখান থেকে এসে তারপর একটু নিচে আসবেন উইকে স্টার্ট অন সারে এটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এটি জেনারেল সেটিংস থেকে অফিসের সেটিংস থেকে জেনারেলে তো আমরা আবার এখানে প্লাগিন্সে যাব প্লাগ আসার পর এখানে মুসলিম প্রেয়ার টাইম বিড়ি এখানে এ সেটিংসে ক্লিক করব প্লাগিনসের সিটিংসে তো এখানে আসার পর দেখুন আমাদের ডিপোলডি একটি ডিস্ট্রিক্ট এখানে শো করছে এখানে ঢাকা দেওয়া আছে তো আপনি যে ডিস্ট্রিক্ট চান ওই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেকশন করে দিবেন তারপর এখানে দেখুন অ্যাজাস্ট আস্ট পেয়ার টাইম এখানে যদি আপনার মনে হয় যে আপনার টাইমটি ঠিক নেই তাহলে আপনি দশ মিনিট বিশ মিনিট অথবা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এটি আমি একটু পরে দেখাচ্ছি তারপর এখানে আমরা আসব ইন্টার প্রেয়ার নেম এখানে প্রেয়ার নেম এখানে দেখুন আপনার পজর জহুর এশার মার্কিপ তো ডিফল্টলি যেটি আছে এটিই থাকুক আমি একটু পরে এগুলো দেখাবো তারপর টাইম পিরিয়ড অফ টাইম নেম এখানে টাইম নেম আপনি এখানে দিতে পারেন যেমন ধরুন ডাউন নোন আপনার নোন তারপর ইভিনিং নাইট ডাউন তো এখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে তো আমরা এগুলো পরে দেখবো একটু নিচে আসার পর দেখুন এখানে শো প্রেয়ার টাইম ইন আমাদের এখানে বাংলাতে দেওয়া আছে রয়েছে তো আমাদের এটি বাংলাদেশ করবে তো আমি প্রথমে আউটপুটে দেখাচ্ছি আউটফুটে আমরা কীভাবে যাব। এখানে অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজের যাব এবং আমরা আউটপুট দেখব আউটপুট দেখে দেখে এখান থেকে সিটিংসটি আমরা মিলিয়ে নেব তো উইজেটসে আসার পর এখানে আমরা সাইডবারে দেখব মুসলিম দেখুন মুসলিম পেয়ার টাইম তো এখানে সিলেকশন করব এবং আমরা কোন সাইড বারে চাচ্ছি এখানে ডিফল্ট সাইড বার লেফট সাইড বার তারপর অনেকগুলো সাইটবার রয়েছে তো আপনি যে সাইডবারে আপনি শো করাতে চান ওই সাইডবার এখান থেকে সিলেক্ট করে দেবেন চাইলে আপনি পুটারে আপনি সিলেক্ট করতে পারেন আপনার সাইটের তো আমি ডিফল্ট সাইটবারে অ্যাড করব এটি টিক হলো তারপর দেখুন ডিফল্ট সাইডবারে এটি চলে এসেছে তারপর এটি আমি একটু উপরে নিয়ে যাব ধরুন এখানে আনলাম তারপর এখানে একটি টাইটেল আপনি চাইলে দিয়ে দিতে পারেন তো আমি এখানে কি করব বাংলাতে আমি লিখে দেব তো আমি একটি টাইটেল দিয়ে দিলাম তারপর সেভ দিলাম তারপর আমরা এখন দেখব আমাদের সাইটবাড়ি এটি ঠিকভাবে শো করছি না আমরা ভিজিট সাইটে ক্লিক করব এখানে আসার পর আমরা এখান থেকে ব্লক পেজে যাব ব্লক পেজে আসার পর এখানে দেখুন সাইটবাড়ি নামাজের সময়সূচি এটি শো করছে এবং আমাদের এখানে ডিফল্টলি এগুলো শো করছে তো পজর তারপর এখানে দেখুন আপনার টাইম দেওয়া রয়েছে কখন কখন আপনার এগুলো হবে তারপর এখানে দেখুন ঢাকার জন্য তারপর গাজীপুর অন্য অন্য জায়গার জন্য এগুলো এখানে শো করছে তো এখানে আপনি কিভাবে চাচ্ছেন আপনি এখানে চাইলে এগুলো ডিজাইনও চেঞ্জ করতে পারেন প্রত্যেকটির তো আমি ডিজাইন চেঞ্জ করে দেখাচ্ছি এবং এখানে চাইলে আপনি ইংলিশও করতে পারেন এগুলো সব কিছু ইংলিশও রাখতে পারেন বাংলাতেও রাখতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি এখানে দেখছি আমি এখানে টাইম পরমেট এখানে দেখুন টোয়েন্টি ফোর আওয়ার টুয়েলভ আওয়ার এখানে দুইটি সিস্টেম রয়েছে তারপর এখানে ডিসপ্লে এ এম পি এম এখানে অন করা আছে আপনি চাইলে এটি অফ রাখতে পারেন তো আমি এ এম পি এম এটিও অন রাখছি তারপর ডিস্ট্রিক্ট লিস্ট বক্স কালার এখানে বক্স কালার আমরা দিতে পারবো ডিস্ট্রিক্ট লিস্ট বক্স কালার তো এখানে একটি কালার আমরা ডিফল্টভাবে দিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো একটি কালার দিতে পারেন সেটি হচ্ছে এটি এ বক্সটির কালার কোনটি তো আমরা এটি করলাম সেভ দিলাম আপাতত এটি কেটে দিচ্ছি আমরা এখানে আউটপুটটা দেখবো দেখুন আমাদের এখানে আউটপুট দেখাচ্ছে কিন্তু আমাদের এগুলো কালো শো করছে টেক্সট কালারটি আমরা চেঞ্জ করবো তো এটি চেঞ্জ করার জন্য একটু নিচে আসলাম ডিস্ট্রিক্ট বক্স ফোন কালার এখানে আমরা এখানে ক্লিক করলাম এখানে হোয়াইটে সিলেক্ট করে দিলাম তারপর রিপ্লেস দিব এখানে হোয়াইট হয়ে গিয়েছে সবগুলো তারপর এখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারি চাইলে দেখেন এখানে দেখে দেখে আপনি প্রত্যেকটি এখান থেকে সিলেক্ট করতে পারেন ডিস্ট্রিক্ট লিস্ট ফোন কালার তো আমরা এখানে লিস্টের ফোন কালার চেঞ্জ করতে ইচ্ছে করে দিচ্ছি সরি পোন কালার এখানে হোয়াইট থাকুক তারপরে প্লে প্রেয়ার নেম ব্যাকগ্রাউন্ড কালার নেমের ব্যাকগ্রাউন্ড কালার কি আমরা এটি দিচ্ছি আপনি ছেলে ডিফারেন্টগুলো কালার দিতে পারেন তো আমি সবগুলো এরকমই দিচ্ছি তারপর আপনি ছেলে বোল্ড করে দিতে পারেন তারপরে সেন্টারে দিতে পারেন রাইট সেন্টার এখানে সেন্টার করা রয়েছে তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব এটি প্রেয়ার টাইম ব্যাকগ্রাউন্ড কালার তারপর এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারি এখানে সেভ করলাম সেভ করার পর এখানে রিপ্লেস দিব রিপ্লেস দেওয়ার পর দেখুন আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা এটি আপাতত ইংলিশ করছি আমরা চাইলে এটা ইংলিশ করে দিতে পারি এখানে ইংলিশ সিলেক্ট করলাম এখানে সেভ দিলাম দেওয়ার পর আমরা এখানে আবার রিপ্লেস দিব দেওয়ার পর দেখুন আমাদের এগুলো ইংলিশ হয়ে গিয়েছে কিন্তু আমাদের এটি বাংলা রয়ে গিয়েছে তো আমরা ইংলিশ করতে হলে কী করবো এখানে দেখুন ইন্টার প্রেয়ার নেম তো এখানে পজর অ্যাপে যে পজর এটা এখানে কমা কমা দিয়ে দিব আমরা যা চাই তারপর ডি ইউ এ এ এস আর এখানে যাই লিখবেন তাই আসবে জি এইচ আর এর এখানে উপর এটি দিতে হবে তাই কোনো কথা না আপনি এখানে যাই লিখবেন আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো টেক্সট দিলে ওটি শো করবে কিন্তু কমা দিয়ে দিয়ে দিবেন এখানে দিলাম দেওয়ার পর আমরা এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা এখানে আবারও রিফ্রেশ দিব দেখুন আমাদের এখানে এটিও ইংলিশ হয়ে গিয়েছে তো চাইলে আমরা টাইমগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারি এখানে টাইমগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব তো টাইম অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে দেখুন আমাদের অ্যাডজাস্টমেন্ট টাইম তো এখানে আমি চাচ্ছি যে বিশ মিনিট বিশ মিনিট বেশি করে দিতে যাচ্ছি তারপর এখানে সেবসেন্সে দিলাম বিশ মিনিট বাড়ালাম তারপর এখানে দেখবো কোনো পরিবর্তন হয় কি না এখানে চারটা চার করা আছে বারোটা আট করা আছে তো এখানে একটু রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার পর দেখুন এখানে চব্বিশ মিনিট আঠাশ মিনিট তারপর একটু সময়গুলো একটু বেড়ে গিয়েছে তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি টাইমগুলো বাড়াতে কমাতে পারেন যেমন এখানে আসব আসবার আসার পর আপনার যদি মনে হয় এখানে কম রয়েছে অথবা বেশি রয়েছে আপনি এখানে প্লাস মাইনাস দিতে পারেন যেমন আমাদের এখানে বিশ মিনিট রয়েছে আমরা এখানে যদি নিচের দিকে ক্লিক করি তাহলে মাইনাস হয়ে যাবে তো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে টাইম অ্যাডজাস্টমেন্ট করতে পারবো আমাদের ইচ্ছা মতো তারপর এখানে প্রেয়ার টাইম ফ্রন্ট ওয়েট তো এখানে আমরা একটু বোল্ড করে দিতে পারি ফ্রন্ট ওয়েট এখানে বড় করে দিতে পারি এখানে আমরা বোল্ডে দিলাম বোল্ডে দেওয়ার পর দেখুন এগুলো মোটা হয়ে গিয়েছে তো আপনি আপনার ইচ্ছা মতো এগুলো আপনি কালার চেঞ্জ করতে পারেন আপনি যা খুশি তাই চেঞ্জ করতে পারেন এখানে দেখুন অন্য অন্য কোনো যদি আমরা ইয়া দিই দেখুন অন্য অন্য শো করছে তো আমরা চাইলে এরকম সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত এগুলো আমরা লিখে দিতে পারি এগুলো আমরা সিলেকশন করে দিতে পারি কিন্তু নর্মালি কিন্তু আমাদের এগুলো পাবে না তো এটি করার জন্য আমি আপাতত আমি রিপ্রেসই দিচ্ছি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন এগুলো পাচ্ছে না আমি একটু আগে দেখানো উচিত ছিল তো এখানে আমি দেখুন একটু নিচে ইন্টার পিরিয়ড অফ টাইম নেম তো এখানে দেখুন ডাউন মানে সকাল ন ন দুপুর বিকাল তারপর সন্ধ্যা রাত এখানে এগুলো যদি আপনি বসিয়ে দেন এখান থেকে আমি কপি করবো এগুলো এগুলো কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে সেভসেন্সে ক্লিক করলাম সেপসেন্সে ক্লিক করার পর এখানে আমি রিপ্লেস দিব রিপ্লেস দেওয়ার পর দেখুন এখানে এই সিস্টেমগুলো এখানে শো করছে সকাল দুপুর আপনার এখানে আপনি ওইভাবে বাংলাতে লিখলেও ওগুলো ওইভাবে শো করবে তো আমি বাংলাতে আবার দেখাচ্ছি যেমন আপনি সিরিয়ালি লিখতে হবে সিরিয়ালি না লিখলে হবে না তো সকাল সকাল দুপুর তারপর বিকাল কমা কমা দিয়ে দিচ্ছি তারপরে বিকালের পরে সন্ধ্যা সন্ধ্যা তারপর রাত তারপর আবার সকাল সকাল তো আমরা এগুলো দেখে আমরা ফলো করব কোনটার পর কোনটা আমরা দিতে হবে এখানে সিরিয়ালি এভাবে দিতে হবে দেওয়ার পর আমরা আমাদের এটি বাংলা করে দিচ্ছি তারপর আমরা এখানে ডিসপ্লে এম পি এম আমরা এখান থেকে অফ করে রাখছি এটি আপাতত দরকার নেই তারপরে এখান থেকে এগুলো আমরা যেন বাংলা শহরের সেটি আমরা এখানে খালি রাখলাম খালি রাখলে বাংলা শো করবে তো এখানে সেপসেন্সে দিলাম দেওয়ার পর এখানে আমরা যদি রিপ্রেস দিই সরি আমরা এখানে যদি আসলাম আসার পর এখানে যদি রিপ্রেস দিই রিপ্রেস দেওয়ার পর দেখুন আমাদের সব কিছু বাংলা শো করছে সকাল এত দুপুর সরি সুপুর হয়ে গিয়েছে তা আপনি এখানে ঠিকভাবে করে দিবেন আমার লেখার মিস্টেক হয়ে গিয়েছে তারপর এখানে এভাবে আপনি শো করতে পারেন তো মূলত এভাবে আপনি আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি নামাজের সময়সূচিগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন হাফেজ